Thank you.
just set a basic scale to us, so that is the basic scale by here. Thank you.
ফেসবুক আপডেট দেওয়ার কারণে মনে হয়
I
বললেন যে হচ্ছে আমার শেয়ার প্রোফাইলের জন্য বা উনি নাম ব্র্যান্ড ওয়েবসাইটও নাই না ফটো নাই ওয়েবসাইট নাই কিছু নাই এখন উনি হচ্ছে আপনাকে বলছে যে আচ্ছা তাহলে তোমার কোনো পরিচিত গ্রাফিক ডিজাইনার আছে কিনা বা কোনো পরিচিত কেউ আছে কিনা তাহলে তুমি বলে দিয়ে হচ্ছে আমার এই সুবিধা করিয়ে আপনি চালানো এখন আপনি যদি টুকটাক ধরেন ডিজাইন পারেন তাহলে হচ্ছে এই যে আলাদা করে আপনাকে গ্রাফিক ডিজাইনার ভাড়া করে হচ্ছে আপনার কি যে ওনার পেজের জন্য ছবি বা রোবট অ্যাড করতে হবে না এখন আপনি ধরেন এটা সলিউশন আপনার কাছে আসা হচ্ছে কি ক্যানভা হ্যাঁ ক্যানভার একটা প্রিমিয়াম ভার্সন পাওয়া যায় ফ্রিতে হ্যাঁ আপনি দেখেন আচ্ছা দেখেন ক্যামেরাতে কোনো কভার ফটো ক্রিয়েট করবো হ্যাঁ
হচ্ছে আমাদের একটা কভার ফটো একটা সাইজ থাকে। হ্যাঁ, ইউটিউবের যে চ্যানেলের কভার ফটো বা যে থাম্বনেলটা, ওইটা থাম্বনেলের একটা সাইজ থাকে, কভার ফটো একটা সাইজ থাকে, আপনার লিঙ্কডইনের কভার ফটো একটা সাইজ থাকে। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া পেজের বা ওয়েবসাইটের যে কোনো কিছু যদি কথা বলেন না কেন, সবগুলোকে আলাদা একটা সাইজ থাকে। তবে এখানে লিখবো ক্যানভাসে আপনি
ক্যাম্পাসে পুরোপুরি খাবে খাওয়া হবে, আর সেখানে চাপলে হচ্ছে আপনার উল্টাটা হবে। সিট দিয়ে আমরা হচ্ছে একটা কভার বানাইলাম, হ্যাঁ, বা উনি যদি দিয়ে দেয় তাহলে হবে ওইখান থেকে পাইলাম। আবার আমরা নর্মালি একটা বানাইলাম ক্যামেরা দিয়ে, কি করলাম ছবিটা হচ্ছে আপনার অ্যাড করলাম, হ্যাঁ, তারপরে হচ্ছে কোম্পানির বা ব্র্যান্ডের একটা নাম দিলাম, হ্যাঁ, ফার্স্টে নামটা দিলাম, খুব তাড়াতাড়ি মানে সেই জন্য বাস হয়েছে, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আমরা এটাই একটা দিয়ে দিলাম, যদি ধরেন অনেক রকমের পেজে আসবে, হ্যাঁ, আমরা যখন পেজটা ক্রিয়েট করবো, ক্রিয়েট করার পরে আমাদের পেজটা দেখিয়ে দিয়ে দেখাবো।
যখন আমরা অ্যাডমিনে থাকবো, হ্যাঁ আমাদের পেজটা কাস্টমাইজ করার জন্য আমরা যখন আমাদের পেজে থাকবো তখন এরকম দেখাবে যে এখানে হচ্ছে আমাদের এরকম একটা বাটন থাকবে, এটা দিয়ে হচ্ছে কি আমরা ছবি চেঞ্জ করতে পারবো, এই পাওয়ার পয়েন্ট চেঞ্জ করতে পারবো। এই যে ক্রিয়েট ইউজার নেম, সেকেন্ড ক্রিয়েট ইউজার নেম, হ্যাঁ তারপরে যে আমরা যে ক্যাটাগরিটা সিলেক্ট করছিলাম জুয়েলারি বা ওয়াচেস, হ্যাঁ এটা হচ্ছে এখানে থাকবে। তারপরে আচ্ছা তারপরে হচ্ছে এখানে যে দেখেন অ্যাড এ বাটন, এটা হচ্ছে সিটি বাটন, হ্যাঁ এটা যখন ক্লিক করবে আমাদের আমাদের আমরা যখন পেজটা ক্রিয়েট করব তখন আমাদের তো পেজে এরকম দেখাবে, হ্যাঁ তারপরে অ্যাড এ বাটনে ক্লিক করলে এইখানে দেখবেন যে কতগুলো বাটন আসবে, এই যে দেখেন এখানে যে ফলো বাটন আসছে, অনেক পেজে আমাদের সিজে বাটন হিসেবে দেখবো যে আমরা ফলো লেখা থাকে বা ফেসবুকে পোস্টে যখন আসে পোস্টে ওদের ফলো লেখা থাকে, হ্যাঁ এটা হচ্ছে অ্যাড ক্যাটাগরি বা পোস্টিং এর মেথড। কিন্তু পেজের কর্নারে যখন থাকে ফলো মানে কি আপনাকে ফলো করতে বলা হয়েছে, তারপর হচ্ছে ভিউ গিফট কার্ড, দেখেন চুজ দ্য ওয়েবসাইট ওয়্যার পিপল ক্যান পারচেজ ইউর গিফট কার্ড, হ্যাঁ প্রত্যেকটাতে আপনার বর্ণনা দেওয়া আছে মানে কোন সিটি বাটনের কাজ, যদি আপনার ওয়েবসাইটে কোনো গিফট কার্ড পারচেজ করতে পারেন তাহলে হচ্ছে এখানে ভিউ গিফট কার্ড, তারপর স্টার্ট অর্ডার, আপনি হচ্ছে অর্ডার শুরু করবেন বা এখান থেকে অর্ডার কোন থেকে শুরু করবেন তখন এই যে সুজ এই ওয়েবসাইট ফায়ার পিপল ক্যান অর্ডার ইউ ফুড, হ্যাঁ বা হচ্ছে প্রোডাক্ট, হ্যাঁ যেটাই হোক, তারপরে টিকেট চুজ ফায়ার পিপল ক্যান বুক উইথ ইউ, তো এই ধরনের বিভিন্ন অ্যাকশন বাটন থাকে, কল নাও কন্টাক্ট আস সেন্ড মেসেজ হোয়াটসঅ্যাপ মেসেজেস, হ্যাঁ এরকম আরো নিচে আছে সেন্ড ইমেল লার্ন মোর, আপনি ওয়েবসাইটটা আপনি পেজটা সম্পর্কে আরো জানতে চাইলে লার্ন মোর, তারপর হচ্ছে সাইন আপ, হ্যাঁ আবার যদি ওনাদের কোনো অ্যাপ থাকে ইউজ অ্যাপ, গেমস থাকলে প্লে গেমস, ভিডিও থাকলে ওয়াচ ভিডিও, শপ অন ওয়েবসাইট, ওয়েবসাইট থেকে কেনাকাটা করতে হলে শপ অন ওয়েবসাইট, আপনি যখন অ্যাড রান করবেন বা ফেসবুক পেজে যখন পোস্ট পুশ করবেন ওই ক্ষেত্রে আপনি সিটি বাটন অ্যাড করতে পারেন। আচ্ছা যেহেতু ওরা হচ্ছে অনলাইন শপিং এর ওয়েবসাইট, হ্যাঁ উনি বলে দিতে পারেন উনি কি কোনটা দেবেন শপ অর ওয়েবসাইট, ঠিক আছে দেখেন যদি
আপনি কপি করতেছেন, হ্যাঁ ওই সেটটা কপি করতে, কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি, হ্যাঁ পেস্ট করে দিছে। তারপর হচ্ছে যে এডিট শপ হয়েছে, উনি আপনি যখন কাজ করতেছেন আপনার আপনার পেজ, তখন হচ্ছে আপনার কাছে এই জিনিসটা এরকম দেখাবে এডিট শপ হয়েছে, মানে কি আপনি যদি এখান থেকে এডিট করে শপ ওয়েবসাইটটা সরিয়ে অন্য কোনো সিস্টেম আপনি অ্যাড করতে চান, এই জন্য হচ্ছে কি এখানে এডিট শপ হয়েছে। এখানে একটা বাগা, এখানে একটা দেখেন এই যে একটা ঘর আছে, হ্যাঁ আপনার প্রোফাইলের মতো, হ্যাঁ এটা হচ্ছে আপনার পেজটা। এখানে যদি আপনি ইয়ে করেন, এই বাটনে যদি ক্লিক করেন, হ্যাঁ এই বাটনে ক্লিক করলে নিচে আপনার প্রোফাইল আসবে, ওইখানে ক্লিক করে আপনি হচ্ছে প্রোফাইল থেকে দেখতে পারবেন যে আপনার পেজটা আসলে কি রকম দেখা মানুষের সামনে। হ্যাঁ পেজ ওনারটা যেরকম এরকম দেখাচ্ছে, আপনার পেজ হচ্ছে কি সবার হয়েছে এরকম দেখাবে। আপনি যখন সবার ওয়েবসাইট থেকে বাটন অ্যাড করবেন আর হচ্ছে ওয়েবসাইটের লিংক দিয়ে দিবেন, এখন কি করতে হবে।
1 2 3 বা হচ্ছে কোন একটা চিহ্ন হ্যাঁ বা যে সব চিহ্ন হচ্ছে ওরা সাপোর্ট করে সব চিহ্ন দেওয়া যায় যেমন @ হ্যাশট্যাগ এই ধরনের চিহ্ন হচ্ছে কি আপনারা সাপোর্ট করবেন না ইউজার নেমের ক্ষেত্রে তো সাধারণত কি uswatch.453 বা আপনার জিমেইলের লাস্টের কিছু দিয়ে হ্যাঁ বা আপনার মোবাইল নম্বরের লাস্টের দিয়ে যেটা এড করা অ্যাড করে দিবেন বুঝতেছেন নিচে না নারীরা হচ্ছে এরকম একটা লাল কার্ড আছে আপনি 235 কিছু একটা অ্যাড করছেন হ্যাঁ দেখেন তারপরে হচ্ছে এখানে টিক চিহ্ন চলে আসছে টিক মার্ক চলে আসছে মানে কি এই ইউজার নেম তো আমি ইউজ করতে পারবো এটা হচ্ছে কি ফেসবুকে নাই আগে কখনো ইউজ হয় নাই আচ্ছা তারপরে দেখেন এই যে এখানে হচ্ছে একটা কার্ড দিচ্ছে এই কার্ডটা দেওয়ার কারণে কি আমার ইনভ্যালিড দেখাচ্ছে মানে কিছু কিছু আপনার চিহ্ন আছে যেগুলো হচ্ছে আপনি ইউজ করতে পারবেন না আপনারা বাইরে ফোন একটা করে দিয়ে দেখবেন বা নাম্বার সাথে তো নাম্বার দিলেই হয়ে যায় হ্যাঁ নাম্বার দিবেন নাম্বার দেওয়ার পরে ইউজার নেম সেট করবেন তারপর ক্রিয়েট ইউজার নেম ক্লিক করলে ইউজার নেম সেভ হয়ে যাবে এরকম একটা মেসেজ আসবে ইউ আর অল সেভ হ্যাঁ আপনার মেসেজ যে জিনিসগুলো হচ্ছে ইউজার নেম প্রোফাইল পিকচার পাওয়ার ফটো আর আইও আর ডেসক্রিপশন থেকে আপনার অ্যাড হয়ে গেছে তারপর ডান তারপরে দেখেন একটা জিনিস আপনারা যখন পেজে ক্রিয়েট করবেন এই দেখেন কিছু আপনাদের এই যে রিকোয়ারমেন্ট আছে দেখেন 13টা স্টেপ হ্যাঁ এখানের মধ্যে 6টা স্টেপ পুরো কমপ্লিট করতে 6টা স্টেপের মধ্যে কি কি হতে পারে যেমন ধরেন আপনার প্রোফাইল পিকচার একটা আপনার পেজ নাম একটা ইউজার নেম একটা পাওয়ার ফটো একটা ফলোয়ার সিটিএ একটা হ্যাঁ এরকম একটা অপশন হচ্ছে কি একটা স্টেপ স্টেপগুলো যখন কমপ্লিট করবেন আপনার পেজটা কি ফুলফিল হবে আচ্ছা তারপরে দেখি তারপর কি করে যে ইউজার নেমটা দেখাচ্ছে যে ইউজার নেমটা ক্রিয়েট করছে এবার আপনার কিছু কাজ আছে হ্যাঁ কারণ পেজ আপনি যখন কিছু কাজ করবেন বা কিছু জমি ডিলিট করতে যাবেন তখন দেখা যাবে যে দিচ্ছে না কাজটা কেন দিচ্ছে না আপনার পেজে লাইক নেই হ্যাঁ এটা একটা কারণ হতে পারে আবার অনেক সময় যে লাইক ছাড়াও হয় হ্যাঁ তো যদি ধরেন যে আপনার লাইক নাই বা লাইক ছাড়া যদি হয় তাহলে তো কাজ করবেন হ্যাঁ এখান থেকে যে যে জিনিস ক্লিক করা দরকার এখান থেকে নিচে এখানে এখানে হচ্ছে নিচে গেলে এই জায়গাতে কিছু স্ক্রল করলে সেই লিঙ্কটা আছে এখান থেকে আপনারা এডিট করবেন জিনিসগুলো আর যদি দেখেন যে এডিট হচ্ছে না তখন কি মানে আপনার পেজে পর্যাপ্ত লাইক নেই তখন কি করবেন পেজে লাইক আনার জন্য আপনার যে ফ্রেন্ড থাকবে ওই যে প্রোফাইল দিয়ে আপনি পেজটা করছেন ওই প্রোফাইলে কিছু ফ্রেন্ড থাকবে না ওই ফ্রেন্ডদেরকে এখান থেকে ফেসবুকের পেজের জন্য ইনভাইট জিনিসগুলো পেজ ইনফোতে ক্লিক করার পরে কি আসবে এরকম একটা অপশন আসবে এখানে কি
এদিকে আপনি যদি মনে করেন যে আপনার পেজের নামটা চেঞ্জ করতে যাচ্ছে তাহলে হ্যাঁ তো নাম চেঞ্জ করার জন্য কি করতে হবে পেজ সেটিংসে যাবেন এই হচ্ছে পেজ ইনফোতে যাবেন হ্যাঁ পেজ সেটিংসে যাবেন এখানে পাখি অপশন থাকবে
হচ্ছে আপনার বেসিক ইনফরমেশন। এগুলো হচ্ছে বেসিক ইনফরমেশন, হ্যাঁ, প্রোফাইল ইনফো। এখানে যে আমরা এগুলো আগে সেট করেছিলাম, তারপরে ক্যাটাগরি এগুলো দেখেন নিচের দিকে আসতেছে। তারপরে ইমেইল ক্লায়েন্টের থেকেও দিতে পারেন, আর হচ্ছে যে প্রত্যেকটা ওয়েবসাইটে হচ্ছে ওদের কি ইমেইলটা থাকে, হ্যাঁ, অ্যাবাউট আছে বা কন্ট্যাক্ট আছে, হচ্ছে ওদের ইমেইলটা থাকে। যে এখান থেকে জাস্ট ইমেইলটা কি করবেন, কপি করে ওই জায়গায় গিয়ে কি করে দেবেন, পেস্ট, হ্যাঁ, কপি করে জাস্ট পেস্ট করে দেবেন। তারপরে যে ফোন নাম্বার যদি লাগে এখান থেকে ফোন নাম্বার দিয়ে দেবেন, বুঝছেন, এখান থেকে ফোন নাম্বার দিয়ে দিবেন, এখানে ফোন নাম্বার দিয়ে দিবেন, এখানে ইমেল দিয়ে দিবেন। তারপর হচ্ছে ওয়েবসাইট, যে ওয়েবসাইটের লিঙ্কটা কিভাবে কপি করবেন, এখানে যাবেন, যে হচ্ছে এখান থেকে কপি, হ্যাঁ, এটা হচ্ছে এটা মেইন ওয়েবসাইট, মেইন ওয়েবসাইট, হ্যাঁ, মেইন হোম পেজের লিঙ্কটা কি করবেন, কপি করবেন, কপি করবেন, কপি করে হচ্ছে কি এখানে ওয়েবসাইটের এখানে পেস্ট করে দিবেন। আর যদি কোনো ওয়েবসাইট না থাকে তাহলে কি মাই পেজ আদার ফ্যাবে ওয়েবসাইটে ক্লিক করে দিবেন। আচ্ছা, আপনার যে লোকেশন দেওয়া আছে ওই লোকেশন ডিটেলস হতে হবে।
তারপরে একটা হচ্ছে সার্ভিস এরিয়া। মানে সার্ভিস এরিয়া বলতে আপনার সার্ভিসটা যদি লোকাল দেওয়া তাহলে আপনি জাস্ট চাঁদপুরি আপনার পেয়ে যাবেন, চাঁদপুরি আপনার একটা ডিসপ্লে তখন এই জায়গায় সার্ভিস এরিয়াটা চাঁদপুর পেয়ে যাবে। বাট আপনার ফেসবুক পেজটা হচ্ছে মানে পুরো বাংলাদেশের জন্য, তখন বাংলাদেশের বা আর পুরো পৃথিবীর জন্য তখন কি কিছু দেওয়ার দরকার নেই, ঠিক আছে? ওই পেজগুলো সাধারণত কি এরকম এই অপশনটাই হচ্ছে।
সকাল 9টা থেকে ওনাদের অফিস শুরু হয় ওই সময় পেইন অ্যাক্টিভ, আবার সন্ধ্যা 9 রাত 9টা পর্যন্ত এরকম আর কি। হ্যাঁ ক্লোজ ব্যাক দেখেন দেখেন এখানে হচ্ছে এই যে ওপেন সিলেক্টেড সিলেকশন আওয়ার। হ্যাঁ মানে ধরেন আপনার সোমবারে ওপেনিং টাইমটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, এখানে ক্লিক করলে আপনি এখান থেকে এএম বা পিএম যেটাই হোক এখান থেকে সিলেক্ট করে দিবেন, তারপর ক্লোজ দিন। আবার টুইস্টে ওপেনিং টুইস্টে ক্লোজিং ওয়েডনেসডে যেদিন হচ্ছে অফ ওই দিন কি কোনো টাইম দিবেন না বা অফ অফ থাকবে।
আচ্ছা তারপরে দেখেন, আমরা ওই যে প্রথমে যে বায়ো বা ডিসক্রিপশন যে লিখলাম না, এখানে কি আমরা 255 ওয়ার্ড পর্যন্ত লিখতে পারি? হ্যাঁ, এখন আমাদের আমাদের ব্যাট সম্পর্কে আরো অনেক তথ্য আসছে দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা কি করবো ওই কথাগুলো হচ্ছে আমরা এখানে দেখেন ইমপ্রেশন, এটা হচ্ছে আপনার জিনিসটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা বা ইমপ্রেশন, মানে মানুষকে ইমপ্রেস করার জন্য যে প্রক্রিয়াটা, হ্যাঁ, এটাকে ইমপ্রেশন বলা হয়। এখানে হচ্ছে আপনি আপনার প্রোডাক্টের ডিটেলস, আপনার সার্ভিসের ডিটেলস, আপনার পেজের ডিটেলস, এগুলো এখানে দিতে পারেন। তারপর হচ্ছে প্রোডাক্ট, আপনি কি কি ধরনের প্রোডাক্ট সেল করবেন, প্রোডাক্টের একটা লিস্ট মানে এখানে দিতে পারেন, ওয়াচ, হ্যাঁ, ক্লদিং, শুজ, জাস্ট সিরিয়ালি দিয়ে দিবেন বা পাশাপাশি দিয়ে দিবেন। এই সকল ইনফরমেশন এখানে হচ্ছে আপনি আপনার পেজ সম্পর্কে যত ইনফরমেশন আপনার মানে আপনি মানুষদেরকে জানাতে চান এখানে জাস্ট অন্য জায়গা থেকে লিখে আনবেন বা এখানে লিখে দিবেন, অন্য জায়গা থেকে লিখে এখানে এনে জাস্ট কি করবেন পেস্ট করে দিবেন। এটার একটা মাপ আছে, মাপে কি 5000, না সরি 50000 ক্যারেক্টার। হ্যাঁ, এখানে আপনি যত মানে 50000 ক্যারেক্টার পর্যন্ত কি লিখতে পারবেন আপনার পেজ সম্পর্কে।
এটা 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 দিয়ে দিতে হবে আপনার পেজে, আপনার পেজের জন্য আলাদা একটা কিউআর কোড হচ্ছে, হ্যাঁ পেজের কিউআর কোড ফেসবুক মানে কত একটা পেজ ক্রিয়েট হলে কোনো একটা কিউআর কোড ক্রিয়েট। আচ্ছা এবার আসি আধার অ্যাকাউন্টে। এখানে হচ্ছে আপনার যত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে তার কোন আছে, ইনস্টাগ্রাম যদি আপনার থাকে যে বিজনেস রিলেটেড, হ্যাঁ বা ইনস্টাগ্রামে কোনো একটা পেজ আছে, তখন আপনি কি ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে এখানে অ্যাড করতে পারবেন। এখানে জাস্ট অ্যাকাউন্ট ইউজার নেমটা দিয়ে দিবেন, এখানে ইনস্টাগ্রাম বা যেই সোশ্যাল মিডিয়া অ্যাড করতে চাচ্ছেন ওইটা অ্যাড করে দিবেন। দেখেন হ্যাঁ লিংক কপি করে দিতে পারেন, আবার ইউজার নেমটা কপি করে দিতে পারেন। ইউটিউব ইউটিউব দেওয়া আছে, তারপর কন্ট্যাক্ট ইনফরমেশন, ইমেইল, এরকম আর কি। এখানে যা প্রথমে এই যে ইউজার নেমটা ওই ইনস্টাগ্রামের ইউজার নেমটা দিবেন, আর এখানে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম যদি হয় তাহলে ইনস্টাগ্রাম, তারপর পাশের বাটনে পাশের প্লাস বাটনে অ্যাড করবেন, ক্লিক করবেন, ক্লিক করলে কি নতুন আরেকটা চলে আসবে, তখন এখানে আবার এরকম অপশন থাকবে ইনস্টাগ্রাম, টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টুইচ, হ্যাঁ হোয়াটসঅ্যাপ, লাইন, উইচ্যাট, কিক, পিন্টারেস্ট, যত রকমের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে।
তারপরে যদি আপনি পোস্ট করার দরকার হয় তাহলে এখান থেকে ক্রিয়েট পোস্ট অন ফেসবুক, হ্যাঁ যে পোস্টিং ফেসবুক এখান থেকে আপনি পোস্ট করতে পারবেন পেজ থেকে। আচ্ছা দেখেন এবার এতক্ষণ যে কাজটা করা হয়েছে, হ্যাঁ পেজ ক্রিয়েশন আর কি, কিভাবে একটা আমরা অফিসিয়াল বা প্রফেশনাল কোনো পেজ ক্রিয়েট করবো ক্লায়েন্টের জন্য হোক বা আমার নিজের জন্য হোক, বুঝছেন সবাই কীভাবে করতে হয়? আর আমরা সবাই বাসায় ট্রাই করলো, ফেসবুক দিয়ে যদি না হয় ফেসবুক দিয়ে ট্রাই করবেন বাসায়, হ্যাঁ ফেসবুক দিয়ে যদি না হয় কী করবেন ফেসবুক লাইভ দিয়ে ট্রাই করবেন। এখন আপনাকে যখন বলা হবে যে আমাকে একটা পেজ তৈরি করে দাও, আপনার কাজটা কিন্তু মূলত এতটুকুই, হ্যাঁ এতটুকুই আপনার কাজ। এরা হচ্ছে আপনাকে কেউ $10 দিয়ে করে, কেউ দেখলো $5, কেউ $20, হ্যাঁ ক্লায়েন্টের চাহিদা ক্লায়েন্টের বাজেটের উপর নির্ভর করে। এখন আপনার কাজ শেষ, এখন কাজ ক্লায়েন্টকে দিবেন, ওনাকে পেজের মালিক করে দেবেন, কিভাবে? পেজ সেটিংসে যাবেন, কম্পিউটার মতো যে কর্নারে পেজ সেটিংস থাকবে পেজের সেটিংসে যাবেন, গিয়ে হচ্ছে পেজ ইনফোর নিচে দেখেন টেমপ্লেটস ট্যাবস নোটিফিকেশন অ্যাডভান্স মেসেজিং বিভিন্ন অপশন আছে, পেজ রোলসে যাবেন। পেজ রোলস
প্রত্যেকটা অপশন আছে, আপনি হচ্ছে অ্যাডমিন দিবেন। কারণ কি, আমি আমার এই পেজটা যে অ্যাডমিন বা যে মালিক ওনার নাম দেওয়ার জন্য কি কোনো একটা মালিক করার জন্য অ্যাডমিন দিতে হবে। অ্যাডমিন দিয়ে হচ্ছে এখানে লিখব আমি নাম লিখলে, যদি ওই নামে কেউ আমার ফ্রেন্ড লিস্টে থাকে সবার আগে আমার ফ্রেন্ড লিস্ট থেকে নাম দেখাবো। হ্যাঁ, তারপর হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যত নাম আছে ওই নামে সব দেখাবো। এখন এইভাবে তো খুঁজে পাওয়াটা খুব কঠিন, তাই না? আমার ক্লায়েন্টকে এখন ক্লায়েন্টকে যদি পারেন, যদি বলেন, যদি উনি যদি আপনার সাথে ফেসবুকে অ্যাড হয় তাহলে ওনার সহজে দিতে পারবেন, আর যদি অ্যাড না হয় তখন হচ্ছে এই যে ইমেল। হ্যাঁ, ক্লায়েন্টের যে ইমেলটা, ইমেলটা হচ্ছে এখানে দিতে হবে, মানে যে ইমেলটা দিয়ে ওনার ফেসবুক অ্যাডটা করলাম। তারপর উনি গিয়ে হচ্ছে
এতটুকুই হচ্ছে মানে মানে কাজ আর কি, এখন এতটুকু বুঝছেন সবাই? হ্যাঁ, হাতে কলমে দেখাইতে পারি না, এবার ভিডিওটা আপনারা ভালো হয়েছে ভিডিওটাতে দেখানোর জন্য। হ্যাঁ, এখন হাতে কলমে দেখানোর জন্য লাইনে ফেসবুকে কি সমস্যা হয়েছে, কোনো পেজ ক্রিয়েট হচ্ছে না। তারপর আপনার বাসে গিয়ে ট্রাই করে, হ্যাঁ, যে হচ্ছে কি না, বা অন্য কোনো নাম দিয়ে নিজের ইচ্ছা মতো কোনো নাম দিয়ে দেখেন যে হচ্ছে কি না। যদি না হয় তাহলে ফেসবুক লাইভে ট্রাই করবে, যাদের ল্যাপটপ আছে ল্যাপটপে ট্রাই করার চেষ্টা, মানে ল্যাপটপে ট্রাই করবে। সমস্যা নাই, এটা কেন দিচ্ছে জানি না, আপনি একটা ফোনে যে অনেকগুলো পেজ করতে পারবেন, অনেকগুলো। হ্যাঁ, জাস্ট পেজের নামটা আলাদা হয়ে যাবে, বুঝছেন, পেজের নাম এক হয়ে যাবে। একটা প্রোফাইল দিয়ে সেম নামের একাধিক পেজ খোলা যায় না, কিন্তু একটা প্রোফাইল দিয়ে আলাদা নামে যত ইচ্ছা তত পেজ খোলা যায়, বুঝছেন। আচ্ছা, আজকে এখানে আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমি ভিডিওটা দিয়ে দিব, হ্যাঁ ভিডিওটা দেখবেন, বাসায় যখন দেখবেন তখন যদি কোনো প্রশ্ন থাকে আমি জিজ্ঞেস করবো, হ্যাঁ করবে, আর তাহলে হচ্ছে এই ভিডিওটা দিয়েই আছে। Thank you.